গাছ মানুষের প্রিয় বন্ধু, মানব সভ্যতাকে রক্ষা করে আসার মহান দায়িত্ব গাছেদেরই। কিন্তু নগরোন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে বৃক্ষছেদনের ফলে মানব সভ্যতা আজ সংকটের মুখে। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে শনিবার ভাইফোঁটার দিন গাছেদের ভাইফোঁটা দেওয়ার কর্মসূচি পালিত হলো রায়গঞ্জে। ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের উদ্যোগে রায়গঞ্জ পুর এলাকার দেবীনগরে এই কর্মসূচি পালিত হয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একাধিক দোকান ও একটি বাড়ি। শুক্রবার রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়া ব্লকের দাসপাড়া বাজার এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি বড় ইঞ্জিন। যদিও ইসলামপুর থেকে চোপড়ার বিভিন্ন এলাকায় দমকল পৌঁছতে সময় লেগে যাওয়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও অত্যাধিক বেড়ে যায়, ফলে চোপড়ায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ইটাহারে। শুক্রবার সন্ধ্যায় ইটাহার হাটখোলা এলাকার ফাইট ক্লাবের উদ্যোগে পুজো মণ্ডপ প্রাঙ্গণে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এদিন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিধায়ক মোশাররফ হোসেন, তৃণমূল কংগ্রেস নেতা মোজাফফর হোসেন, পূজা দাস প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। পেট্রোপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধির জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে দুই দিন আগে পেট্রোল ডিজেলের উপর থেকে 5 ও 10 টাকা এক্সারসাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। এবারে পেট্রোপণ্যের উপর ভ্যাট তুলে নেওয়ার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বিজেপি। শনিবার বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে জানালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ ব্যাপারে এদিন রাজ্যের সমস্ত জেলায় সাংবাদিক সম্মেলন কর্মসূচি পালন করছে বিজেপি। পাশাপাশি বিধানসভা উপনির্বাচনের ফলের প্রভাব রাজ্যের পুরভোটে পড়বে না বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। গোপন সূত্র খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমতাবাদ ব্লকের নৈশারার বটতলা এলাকায় একটি জোয়ার থেকে হানা দিয়ে দুজন জোয়ারিকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বটতলায় তাঁবু টাঙিয়ে চলছিল জোয়ার থেকে। পুলিশ সেখানে হানা দিয়ে দুজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে বোটমানি, 5,000 টাকা ও জুয়া খেলার সামগ্রী। ধৃতদের শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। কালীপুজো উপলক্ষে বাউল গানের আয়োজন করা হলো মালদা জেলার গাজলে। শুক্রবার গাজল ব্লকের আহরার গৌরাঙ্গপুরে আমরা সবাই ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বহিরাগত শিল্পীরা বাউল গান পরিবেশন করেন। এদিন মণ্ডপ চত্বরে এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরঞ্জন পর্বের মধ্যে দিয়ে শ্যামাকালী পুজোর সমাপ্তি হলো গাজল ব্লকের ভেতর বাজারের জমিদার বাড়ির পুজোর। শুক্রবার কাঁধে করে মাকে ঘাটে এনে বিসর্জন দেওয়া হয়। উল্লেখ্য, জমিদার না থাকলেও পুরনো সমস্ত রীতিনীতি মেনে আজও গাজলের ভেতর বাজার জমিদার বাড়ির 250 বছরের প্রাচীন পুজো অনুষ্ঠিত হয় ভক্তি ভরে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদার ইংরেজবাজার পৌরসভার 6টি কালীপুজো কমিটিকে সম্মানিত করা হলো। শুক্রবার স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ ঠাকুরের উদ্যোগে ওই এলাকার 6টি কালীপুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত মানপত্র তুলে দেওয়া হয়। অশুভ শক্তিকে বিনাশ করতে চিরাচরিত রীতি মেনে কালীপুজোর পরের দিন শুক্রবার মালদার ইংরেজবাজারের খাসিমারি এলাকায় শুকর নিধনে মাতলেন যাদব সম্প্রদায়ের মানুষজন। এদিন শুকর নিধনে মিলিত হন যাদব সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ। নিজেদের বাড়ির গবাদি পশুকে পুজো দেওয়ার পরে শুকর নিধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় এই শুকর নিধন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। বালুরঘাট শহরের আদিবাসী পাড়া এলাকায় বিজেপির উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আয়োজিত হলো গণ ভাইফোঁটা। হিন্দু বাঙালিদের মধ্যে ভাইফোঁটা প্রচলিত হলো, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তা প্রচলিত নয়। আদিবাসীদের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধন গড়তে এদিন আদিবাসীদের ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান বিজেপি বালুরঘাট শহর মণ্ডল সভাপতি সুমন বর্মন। শ্যামাপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম্য নাটক আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। শুক্রবার সন্ধ্যায় ইটাহার থানা দুর্গাপুর পূর্বাশা কোডাঙ্গা বারোয়ারি কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামবাসীরা অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। রেলের পরিকাঠামো নিয়ে ডিআরএম এর সঙ্গে বৈঠক করলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার। এদিন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাঠিয়ার ডিভিশনাল ম্যানেজার কর্নেল এসকে চৌধুরী জেলার বুনিয়াদপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন। সেখানে তার সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। বুনিয়াদপুর স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরি সহ জেলার বিভিন্ন স্টেশনের উন্নয়ন নিয়ে ডিআরএম এর সঙ্গে তার কথা হয় এদিন। এক্স প্যারামিলিটারি মাস্টার ক্যান্টিনের উদ্বোধন হলো গাজলে। প্রাক্তন ওয়ারেন্ট অফিসার পরিতোষ ঠিকাদারের উদ্যোগে এই ক্যান্টিন চালু করা হলো শনিবার। এই ক্যান্টিনে প্রতিরক্ষা বিভাগের সমস্ত প্রাক্তন কর্মীরা স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। হরিপদ বিশ্বাস, ডিএন শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদের সরস্বতী মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মিঠুন রায়, তার বাড়ি হেমতাবাদ থানার শীতলপুর এলাকায়। শুক্রবার বিকেলে এক আত্মীয়ের বাড়ি দেহচি থেকে ফিরছিলেন ওই গৃহবধূ। সে সময় হেমতাবাদের সরস্বতী মোড় এলাকায় পিছন থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কালীপুজো উপলক্ষে জনসাধারণের মধ্যে ভোগ বিতরণ করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শ্যামাপুজো উপলক্ষে ভোগ বিতরণের পাশাপাশি বস্ত্র বিতরণ, রক্তদান শিবির সহ নানান কর্মসূচি গ্রহণ করে মানিকচক থানা কর্তৃপক্ষ। শুক্রবার রাতে এলাকার প্রায় 5000 মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচক থানার আইসি অক্ষয় পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্টেশনের উন্নয়ন ও রেল পরিষেবার উন্নয়ন নিয়ে ডিআরএম এর সাথে বৈঠক করলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার। বুনিয়াদপুরের পাশাপাশি বালুরঘাট ও গঙ্গারামপুর স্টেশনের পরিকাঠামো নিয়েও এদিন কথা বলেন সাংসদ। পানীয় জল, যাত্রী প্রতীক্ষালয়ের উন্নয়ন, সামগ্রী পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখা সহ জেলার বিভিন্ন স্টেশনের উন্নয়ন নিয়ে ডিআরএম এর সাথে বৈঠক করেন সুকান্ত মজুমদার। শনিবার এক অভিনব ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প। এদিন শহরের ঘড়িমোড় এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শহরের প্রায় 50 জন রিক্সা চালকদের ফোঁটা দেয় সংস্থার মহিলা সদস্যরা। পাশাপাশি উপহার হিসেবে তাদের হাতে শীত বস্ত্রও তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি দুস্থ রিক্সা বাহকেরাও।